কালো সাহাবি ছিল, যেই সাহাবি বিবাহের রাত্রে যা শহীদ হয়ে গেছে। ডাক দিয়া কইনা, আরো কোন করুণ কাহিনী আছে কিনা? হযরত ওমর তাকায় দেখে হযরত খুবাইবের জিব্বার মধ্যখানে টিউমারের মতো বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন হযরত তোমার ডাক দিয়ে বলে খুবাইব, এ খুবাইব, বুঝলাম না তোমার এত জায়গা তো এই জিব্বাটার মধ্যে যে টিউমার হইল, এটার কি কোনো চিকিৎসা করলা না? ওবাইব চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে ওমর, জল দিলে নিবে না ওরে, এই পাগলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, নিবাইলে নিবে না। সুবহানাল্লাহ। কোন কয় মানে কয় আমার এই দুঃখ দুর্দশা কষ্টের কথা আপনি স্মরণ করে দিলেন। হযরত ওমর চমকে গেলেন, তোমার কষ্টের কথা, তোমার কথা জিজ্ঞেস করলাম, তোমার মনের ভিতরে আবার কিসের কষ্ট জানতে মনে চায়? খুবাইব ডাক দিয়ে কই, ওমর, হে ওমর, আমার এই কষ্টের কথা তোমার কাছে বলতে চাই না, কারণ আমার এই কষ্টের করুণ কাহিনী যদি তুমি শুনো, তুমি হইলে আমার ভাই, কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক ভাই যদি কষ্ট পায়, আরেক ভাই যদি এই কষ্টের বাগ নিতে পারে, অন্তত পক্ষে কষ্ট পেতে হবে, এটার নাম হলো মুসলমান। আর যদি কষ্ট পাইলো আরেকজন, আমি খুশি হইলাম, তাইলে আমি কেমন ভাই হইলাম? কথা বলেন ঠিক কিনা? কারণ নবী বাম নাই সে আল্লাহ প্রেমের কারণে, অল্লাহর নবী বাম প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শহরে, অন্না প্রেমের ডোরি বান্দরে ম, আল্লাহ বানাইল কত না জাতি, চলে না তার প্রেম প্রীতি, বানাইল কত না জাতি, আর চলে না তার প্রেম প্রীতি, আর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কল্যাণর নবী বা প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, অন্না প্রেমের ডোরি বান্দরে মোহ হুবাই ডাক দিয়ে বলি, আর শুনেন না নবী গো, হো দয়ার নবী, মায়ের নবী গো, আমি তো মুসলমান হওয়ার জন্য আসলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়ায় দিলেন, আমার নবী মুসলমান মানাইলেন, শট করে বলে দিই। খুবাইব বাড়িতে চলে গেল, আত্মীয় স্বজন ডাক দেওয়া কয়, খুবাইব, মানুষের মুখে শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছ। খুবাইব ডাক দেওয়া কয়, মুসলমান তো আমি হয়েছি, অপরাধটা কি? অপরাধ কি? অন্যায় করেছি, আমি তো ভালো কাজেই করেছি। ওই লিডাররা ডাক দিয়ে বলে, খুবাইব, না না, তুমি তো কোনো ভালো কাজ করো নাই, তুমি ভালো কাজ করছো এটা তুমি কেমনে জানো? এটাই তো হইলো সবচাইতে খারাপ কাজ, কারণ এই মুহাম্মদের কাছে যে মানুষই যায়, ওই মানুষটাই তো জাদুগিরির কারণে সে মুসলমান হয়ে যায়, মুসলমান হইয়া তার কাছেই চলে যায়। এখন বুঝি তোমারেও জাদু করেছে? খুবাইব চোখের পানি চাইরা ডাক দিয়া কই, না, আমারে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমারে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, মারতে পারো, কাটতে পারো রে, কিন্তু রহমাতাল্লিল আলামিন সম্পর্কে কোনো কথা বলতে পারবা না। কত বড় আশিক রাসুল দেখেন, সেও জানে তার আঘাত করবে, মারবে। ডাক দেয় খুবাইব, তোমারে তো বোঝাইলাম, তুমি বুঝলা না, বুঝছি তোমাকে এইভাবে হবে না,
ওমর কি করছে জানেন? আপনারা ভাবতেছেন এটা টিউমার, এটা তো টিউমার না, এটা তো আমি মুসলমান হওয়ার কারণে আঘাতের দাগ। আঘাতের দাগ এরকম হবে কেন? কি করছে তোমার শুনি। সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কই বোন, প্রথম দিন আমাকে দূরে নিয়ে গেল পাহাড়ের উপরে উঠাইয়া, ভাবলা কাটার বড় বড় কাঁটা, ভাবলা গাছের বড় বড় কাঁটা নিয়ে আসলো। আমাকে ডাক দিয়ে বলে খুবাইব, হে খুবাইব, এখনো সময় আছে রে, হয়তো তুমি কালিমা ছাড়ো, নয়তো তুমি দুঃখ দুর্দশার জন্য প্রস্তুতি নাও। খুবাইব চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, ও আমার একার মানুষেরা রে, আমি যার প্রেমে পাগল হয়ে গেছি, জীবন যাইতে পারে তার প্রেম বলা সম্ভব হবে না। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আদির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাই, অসন্তুষ্ট যারা আল্লাহ তাআলা তাদের অন্তরে তাদের চোখে মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে মোহর মারছেন, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে। কোরআনের ওয়াজগুলি যত সুন্দর করেই বোঝান, ওই মানুষগুলা কোরআনের দিকে আসবে না, যাবে ওই খেলার দিকে, আছে না নাই? এই যে এখন খেলা চলতেছে বিশ্বকাপ, আজকে মাহফিলের মধ্যে এই নিয়ে কতটুক মানুষ যায় দেখেন, প্রত্যেকটা টিভির সামনে, প্রত্যেকটা এখন টিভি না বড় বড় স্ক্রিন পর্দা সিস্টেম কইরা যুবকরা খেলা দেখে, রাত বারোটা একটা পর্যন্ত, একটা দেড়টা পাই পৌনে দুইটার দিকে, আমার বাসা তো রাস্তার পাশে, ওইখানে আবার একটা পর্দাও লাগাইছে মাশাল্লাহ, অনেক বড় পর্দা। গোল হয়তো বা হয়েছে, মেসি গোল করছে, বুঝেনি তো মেসি পাগল যারা, এটা তো ল্যাংড়া পাগল, এরারে সারাদিন কোরআন হাদিস দিয়ে বুঝাইবেন, নাওয়া খাওয়া বন্ধ করে দিবেন, এরা মেসি ছাড়া কিছু নাই। কথা বলেন না কেন? ধরে বলেন না কেন? মুসলমানের সন্তান আজকে মেসির পিছনে দৌড়ে, নেইমারের পিছনে দৌড়ে, রোনালদোর পিছনে দৌড়ে, অন্য কোনো কারণ নয়, একটাই কারণ, মুসলমানদের কাছ থেকে ঈমান চলে যাচ্ছে। কথা বলেন না কেন? মুসলমানদের কাছ থেকে ঈমান উঠে যাচ্ছে, ইসলাম উঠে যাচ্ছে। নয়তো বাংলাদেশের মানুষ, তাও মানতাম যদি বাংলাদেশের খেলা থাকতো, বুঝতাম যে আসলে কারেন্ট আছে, দেশের কোনো খেলা নয়, অন্য দেশের প্লেয়ারের জন্য। গত কয়েকদিন আগে যখন আর্জেন্টিনা ভাগলো সৌদি আরবের সাথে, কুমিল্লায় এক যুবক স্ট্রোক করে মারা গেছে, এখন আপনি বলেন স্ট্রোক করে মারা যাওয়ার কারণে সে মনে হয় জান্নাতি? কথা বলেন না কেন? জান্নাতি? শুক্রবার দিন আমি আলোচনাটা করেছি, এই জন্য আপনি যার সাথে যার মহব্বত থাকবে, যার সাথে যার প্রেম থাকবে, যার সাথে যার আলাং আলিঙ্গন থাকবে, এই ব্যক্তির সঙ্গে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, কোন ধরে কোন সুবহানাল্লাহ। যদি মেসির সঙ্গে, ম্যারাডোনার সঙ্গে আপনার প্রেম থাকে, ঘরের মধ্যে ছবি টানায় রাখেন, তাহলে মেসি যেই জায়গায় যাবে আপনি ওই জায়গায় যাবেন। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা বলেন মেসি কি মুসলমান? ধরে বলেন মুসলমান। নেইমার মুসলমান, রোনালদো মুসলমান, তাহলে তারে ভালো বাইসা এত লম্বা পর্দা টালেনেন। আরেক ব্যাক করে দেখলাম শ্বশুর বাড়ির সব সম্পদ বিক্রি কইরা তার শ্বশুর বাড়ি থেকে বাড়ি পর্যন্ত পতাকা টাঙাইছে, কোরিয়ান পতাকা। এখন আপনারাই বলেন সমাজ নষ্টের দিকে চলে যাচ্ছে, কেন জানেন? এই যে আল্লাহ তাআলা বলছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে, চোখের মধ্যে আবরণ পড়ছে, যার কারণে যত সুন্দর করি বুঝাও তারা বুঝ মানবে। এইটা হলো একদল মানুষ। আরেক দল মানুষ আছে যেখানে সুন্নি মাহফিল হয়, এখানে আমরা কেন যাব? কথা কয় না, আমি মনে মিথ্যা কথা বলতেছি, বানায় বলতেছি? কয়েক প্রকার মানুষ আছে। আরেক দল মানুষ আছে যে এখানে সুন্নি মাহফিল হয়, নবীজির দ্বারা সালাম দেয়, শানের জিকির করে, এই জায়গার মধ্যে কেন যাব? আছে না নাই? এই সকল মানুষগুলারেও আল্লাহ তাআলা মোহর মেরে দিছে, কারণ আমরা তো এখানে কোনো খারাপ কাজ করতেছি না। জোরে বলেন খারাপ কাজ করতেছি? আমার বন্ধুরা, বাবা জিরার গভীর মনোযোগ আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, এই জগতের মানুষ
মানুষ তমাম পৃথিবীর মধ্যে তুমি যাই করো যতটুকুই করো তোমার হিসাব তোমাকে দিতে হবে অন্য কেউ তোমার হিসাব দিবে না এই জন্য হাশরের ময়দান কায়েম হবে সমস্ত নবী রাসূল গান পেরেশান থাকে এক রকম তান্তরে 24,000 পয়গম্বর সমস্ত নবী রাসূলেরা ইয়া নাফসি করবে ওই জায়গার মধ্যে একদল মানুষ থাকবে যারা হচ্ছে উম্মতি মুহাম্মদী ওই উম্মতি মুহাম্মদীরা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে যাবে ধরে কর না সুবহানাল্লাহ কেন চলে যাবে জানেননি কারণ তাদের অন্তরের ভিতরে নবীর প্রেম কম না বেশি জোরে কর না কম না বেশি কারণ নবীর প্রেমিকেরা দিশেহারাম মরণের ভয় করে না প্রেম তো মরে না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর রাসূলের প্রেম যাদের অন্তরে শানের সালাতের আলোচনায় ঢুকে গেলাম টানে বামে কেউ তাকাইবেন না আল্লাহর নবীর প্রেম যার অন্তরে একবার ঢুইগা গেছে রে আগুনে ফালাইলেও আগুনে ধরে না পানিতে ডুবাইলেও পানিতে মরে না মাটিতে ঢুকায় দিলেও মাটির ভিতরে তার লাশ বসে না কেন বসে না রে অন্য কোনো কারণ নাই একটাই কারণ আশেকে রাসূলের মরণ না বলেন ঠিক কিনা আশেক রাসূলের মরণ আছে তারা মরিয়াও মরে না আগুনেও ফুরে না আমার নূর নবীর পাগল যারা ঠিক কিনা আমার নবীর পাগলদের মধ্যে অনেক সাহাবী ছিল রে অনেক সাহাবীদের মধ্যে যেহেতু সময় সংকীর্ণ ছোট্ট একটা ঘটনা বলল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কেমন সাহাবী ছিল জানেননি আমার নবীর প্রেমে নাম শুই নাই পাগল হইয়া গেছে রে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজির নাম মোবারক শুনল আত্মীয় স্বজন সব মানুষ করে ডাক দিয়া কই রে খুবাইব তোমার এখন রদ বদল তার কারণটা কি জানতে পারি ডাক দিয়া কয় ও মানুষের আরে অন্য কোনো কারণ নাই একটাই কারণ আমার প্রেমের জঙ্কার লেগে গেছে তোমাদের সাথে উঠা বসা করি ভালোবাসি তোমাদের সঙ্গে সব কিছু করি কিন্তু এখন এমন একজন মানুষের সন্ধান পাইছি যার ভালোবাসার সামনে সব ফেল সুবহানাল্লাহ আস্তে কম যার ভালোবাসার সামনে সব ফিল ডাক দিয়ে কয় খুবাইব রে একটু চিন্তা করে কও কয় হ্যাঁ চিন্তা করেই কইছি সুবহানাল্লাহ কন্যা আমার বন্ধুরে গভীর মনোযোগ হযরত খুবাইব হযরত উমর হযরত আলী আর কয়েকজন সাহাবী বসা হযরত উমর ডাক দিয়ে বলল সাহাবীরা রে ও সাহাবীরা জানতে বড় মনে চাই তোমাদের মধ্যে ইসলামের জন্য সবচাইতে দুঃখ দুর্দশা কে ভোগ করেছে একজন ডাক দেয়া কয় হযরত বেলাল বেলালের জীবনী বলবো না কারণ সকলেই জানেন বেলাল কত কষ্ট করছে কথা বলেন ঠিক কি না আরেকজন ডাক দিয়ে ওই না না বেলালের চাইতে আরেকজন কালো সাহাবী ছিল যেই সাহাবি বিবাহের রাত্রে যা শহীদ হয়ে গেছে ডাক দিয়া কয় না আরো কোনো করুণ কাহিনী আছে কি না হযরত ওমর তাকায় দেখে হযরত খুবাইবের জিব্বার মধ্যখানে টিউমারের মতো বড় হয়ে গেছে সুবহানাল্লাহ কোন হযরত তোমার ডাক দিয়ে বলে খুবাইব এ খুবাইব বুঝলাম না তোমার এত জায়গা তো এই জিব্বাটার মধ্যে যে টিউমার হইল এটার কি কোনো চিকিৎসা করলা না ওবাইব চোখের পানি জাইরা ডাক দিয়া কয় প্রেমের আগুন জ্বলে দিগুন রে ওমর
জলদি লে নিবে না ওরে এই পাগলে প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা প্রেমের আগুন জলে দিগুন রে দয়াল নিবাইলে নিবে না সুবহানাল্লাহ কোন কয় মানে কয় আমার এই দুঃখ দুর্দশা কষ্টের কথা আপনি স্মরণ করে দিলেন হযরত ওমর চমকে গেলেন তোমার কষ্টের কথা তোমার কথা জিজ্ঞেস করলাম তোমার মনের ভিতরে আবার কিসের কষ্ট জানতে মনে চায় খুবই ডাক দিয়ে কই ওমর হে ওমর আমার এই কষ্টের কথা তোমার কাছে বলতে চাই না কারণ আমার এই কষ্টের করুণ কাহিনী যদি তুমি শুনো তুমি হইলে আমার ভাই কারণ আল মুসলিম ও আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক ভাই যদি কষ্ট পায় আরেক ভাই যদি এই কষ্টের বাগ নিতে পারে অন্তত পক্ষে কষ্ট পেতে হবে এটার নাম হলো মুসলমান আর যদি কষ্ট পাইল আরেকজন আমি খুশি হইলাম তাইলে আমি কেমন ভাই হইলাম কথা বলেন ঠিক কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নো ডাক দিয়ে কয় খুবাইব ও খুবাইব কি হইছে শুনি ডাক দিয়ে বলে আমি জগৎ নবীর নবী কামলে ওরা নবী হায়াতুন নবী জিন্দা নবীর নাম মোবারক শুনলাম নাম শুই নাই আমি প্রেমে পড়ে গেলাম আহারে যার নামে এত মজা তারে দেখতে না জানি কত মজা একদিন বন্ধুদের সঙ্গে দেখতে আসলাম দূরে যখন তাকাইলাম আমি তাকাই দেখি সমস্ত দুনিয়ার রহমত এবং বরকত সমস্ত দুনিয়ার আলো যেন রহমাতাল লিল আলামিনের উপর পড়ে আছে কাছে আসলাম দাঁত দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আপনার নাম শুনে আমি পাগল হয়ে গেছি আমার নবী একটু মুস্কি হেসে দিলেন মুস্কি হেসে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তাকিয়ে দেখি রহমাতুল লিল আলামিনের দাঁতের ফাঁক থেকে এত সুন্দর একটা নূর এত সুন্দর একটা আলো বের হলো আমি বুঝে গেলাম ইনি তো সাধারণ নয় এই তো হইল আল্লাহর প্রদত্ত নিয়ামত সাধারণ নাইনি তখনই বুঝা ফেলাইছি কিন্তু আমি তখন মুসলমান হই নাই ইসলাম গ্রহণ করি নাই শুধু দেখি চলে গেলাম বাড়িতে গেছি আমার ভালো লাগে না সুবহানাল্লাহ কন্যা জোরে কন্যা সুবহানাল্লাহ আমার যখন ভালো লাগে না আমি পেরেশান হয়ে গেলাম কারণটা কি রাতে কেন আমার ঘুম আসে না আমার কেন দিনের বেলায় ভালো লাগে না আমার আত্মীয় স্বজন সবাই ডাক দিয়ে বলে রে খুবাই তুমি আগের মতো কেন কাজ করো না তোমার মধ্যে এই রোগ বটলটা কেন জানতে বড় মনে যায় এবার ডাক দিয়া কয় আমার কি হয়েছে আমি নিজেও তো জানি না সুবহানাল্লাহ কোন কারণ কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা চতুর্দিকে ভর্তি তার মনের ভিতরে একটু ভয় লাগলে এখন যদি বলে দিই হয়তো বা আক্রমণ করতে পারে এবার ডাক দেয়া কই না আমার যতই কষ্ট দিক আমি আর এখানে থাকবো না যে মানুষকে দেখে আসছি যদিও নবীজি মানুষ তিনি কিন্তু নবীজির সুরত হইল পাঁচটা সুরত কয়টা জোরে কোন কয়টা পাঁচটা সুরতের মধ্যে নবীজি যেই সুরতে ছিলেন দুনিয়ার জমিন সেটা হলো বাসারি সুরত আর অরিজিনাল সুরত একমাত্র আল্লাহ ছাড়া কেউ দেখতে পারে না জোরে কোন সুবহানাল্লাহ ডাক দিয়ে ওরে কে দেখে আসলো রাতের বেলা চক্ষু বন্ধ করে দেখি রহমাতুল লিল আলামিন সামনে হাজির দিনের বেলা সামনে দেখি আমার নবী যেন তার প্রেমের রশি দিয়া টানে কারণ কেন টানে রে তামাম পৃথিবীর প্রেম দিয়ে আল্লাহ নূরের নবীরে বানাইছে আর এই নূরের জমির জন্য তামাম পৃথিবী আল্লাহ বানাইছে কথা বলেন ঠিক কি না কারণ নবী বাম নাই সে আল্লাহ প্রেমের কারণে অল্লাহ নূরের নবী বাম
প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শহরে, অন্যা প্রেমের ডোরি বান্দরে ম আল্লাহ বানাইল কত না জাতি, চলে না তার প্রেম প্রীতি, বানাইল কত না জাতি, আর চলে না তার প্রেম প্রীতি, আর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা নূর নবী বা প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, অন্না প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে, সুবহানাল্লাহ কয় না, জোরে কয় না সুবহানাল্লাহ। এমন সময় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না, আর দেরি করা যাবে না, চলে গেলেন রহমত তাল্লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করার জন্য। আমার নবীর সামনে যায় হাজির, আমার নবী মুস্কি মুস্কি হাসে রে সুবহানাল্লাহ। কোন নবী কি জানে না কেন গেছে, কথা কয় না জানে না? ও মিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তো উনাকে শাহিদা ওয়া মুবাশশিরা সুবহানাল্লাহ কর, পৃথিবীর প্রথম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু সাক্ষী হিসাবে আমার নবীর আল্লাহ বানাইছে। তাহলে নবীর জানা নাও জানা, জানা নাও জানা, কারণ আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। ওই দিন বলছিলাম নবীজির জন্মের 50 দিন আগে হস্তি বাহিনী দ্বারা আল্লাহ তাআলা হস্তি বাহিনীকে ধ্বংস করেছিলেন পাখির ঝাঁক দ্বারা। আল্লাহ কয় হাবিব আপনি কি দেখেন নাই, নবী তো তখন জন্মই গ্রহণ করেন নাই। এরপর আল্লাহ সাক্ষী হিসাবে কয় হাবিব আপনি সাক্ষী থাকেন, আপনি কি দেখেন নাই কেমনে ধ্বংস করছি সুবহানাল্লাহ। কোন এখন খুব আইব তো নবীজির সামনে, নবী জানে কি জানে না, জানে কি জানে না? কয়েক মূর্খ আছে কয় নবীজি তো গায়েব জানে না, নবী যে গায়েব জানে না পাইলা কই, একটা হাদিস দাও একটা কোরআন দাও, আসলে এগুলি মানে না জানে। এই যে আগে বলছি খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে অন্তরের ভিতরে, যার কারণে জানলেও বুঝতে চায় না বলতে চায় না, কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহ তাআলা 30 পারার মধ্যে নিজেই বলে দিছেন গাইবি খবর একমাত্র নবী জানে সুবহানাল্লাহ। কর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে জানেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানি, আল্লাহ কয় আমার হাবিব গাইবি কবর দিতে কৃপণতা করে না। আর এই মোল্লার গুমে কয় নবী গায়েব জানে না। এখন চিন্তা করে দেখেন মাথা নষ্ট হইলে মানুষের কি এইভাবে নষ্ট হয়? হুবাইব আসলেন, নবীজি মুস্কি হাসলেন, ডাক দিয়ে কয় হুবাইব রে আসো, তুমি কি মুসলমান হতে এসেছো? জোরে কয় না সুবহানাল্লাহ। হুবাইব ডাক দিয়ে বলি নবী গো, আমি তো মুসলমান হওয়ার জন্য আসলাম। হুবাইব রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়ায় দিলেন, আমার নবী মুসলমান মানাইলেন, শট করে বলে দিই। হুবাইব বাড়িতে চলে গেল, আত্মীয় স্বজন ডাক দেয়া কয় হুবাইব মানুষের মুখে শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছ। হুবাইব ডাক দেয়া কয় মুসলমান তো আমি হয়েছি, অপরাধটা কি, অপরাধ কি, অন্যায় করেছি, আমি তো ভালো কাজেই করেছি। ওই লিডাররা ডাক দিয়ে বলে হুবাইব না না তুমি তো কোনো ভালো কাজ করো নাই, তুমি ভালো কাজ করছো এটা তুমি কেমনে জানো, এটাই তো হইল সবচাইতে খারাপ কাজ, কারণ এই মুহাম্মদের কাছে যে মানুষই যায় ওই মানুষটাই তো জাদুগিরির কারণে সে মুসলমান হয়ে যায়, মুসলমান হয়ে তার কাছেই চলে যায়, এখন বুঝি তোমারেও জাদু করেছে। হুবাইব চোখের পানি চাইরা ডাক দেয়া কই না আমারে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমারে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, মারতে পারো কাটতে পারো রে, কিন্তু রহমাতাল্লিল আলামিন সম্পর্কে কোনো কথা বলতে পারবা না। কত বড় আশিক রাসুল দেখেন,
সেও জানে তার আঘাত করবে মারবে, ডাক দেয় খুবাইব তোমারে তো বোঝাইলাম তুমি বুঝলা না, বুঝছি তোমাকে এইভাবে হবে না। ওমর কি করছে জানেন? আপনারা ভাবতেছেন এটা টিউমার, এটা তো টিউমার না, এটা তো আমি মুসলমান হওয়ার কারণে আঘাতের দাগ। আঘাতের দাগ এরকম হবে কেন? কি করছে তোমারে শুনি। সঙ্গে সঙ্গে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন, ডাক দিয়া কই বোন, প্রথম দিন আমাকে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে উঠাইয়া ভাবলা কাটার বড় বড় কাঁটা, ভাবলা গাছের বড় বড় কাঁটা নিয়ে আসলো, আমাকে ডাক দিয়ে বলে খুবাইব, হে খুবাইব, এখনো সময় আছে রে, হয়তো তুমি কালিমা ছাড়ো, নয়তো তুমি দুঃখ দুর্দশার জন্য প্রস্তুতি নাও। খুবাইব চোখের পানি চাইরা ডাক দিয়া কয়, ও আমার একার মানুষেরা রে, আমি যার প্রেমে পাগল হয়ে গেছি, জীবন যাইতে পারে তার প্রেম বলা সম্ভব হবে না। ডাক দিয়ে বলে ওমর, হে ওমর, সঙ্গে সঙ্গে ওই কাতাব আমার জিব্বাটা টান বেড়ে বের করে জিব্বার মধ্যখানে কাটার ঢুকাই দিছে, আমি কথা বলতে পারি না, রক্তে আমার সারাটা শরীর লাল হয়ে গেছে, আমার উচবান দেওয়ার কোনো কথা আসে না। আমি তাদেরকে বোঝাইতে চাই, আমারে তোমরা মাইরা ফালাও, আমারে তোমরা জবাই করে ফালাও, এরপরেও আমি যেই প্রেমের আগুন, যে প্রেমের সুধা পান করেছি, এই প্রেমের সুধা থেকে একটা ইঞ্চি নড়া সম্ভব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে ছেড়ে গান দেয়, তোরে যে মারি কই কই রে মোহাম্মদ, তো তোরে বাঁচাইতে আসে না, নাউজুবিল্লাহ, কন জোরে কন না, নাউজুবিল্লাহ। ডাক দিয়ে আবার শুনুনি, অনেকেই বলে আসে রাসূল যারা তারা মানে, কিন্তু অন্য কেউ মানে না। আমার নবী এই রোজা পাকের ভিতর থেকে যদি হাজির হইতে পারে, সেই দিন কি হাজির হইতে পারত না? কথা বলেন না কেন? কিন্তু আমার নবী তার প্রেমের পরীক্ষায় পাশ করায়, এই জন্য তাইরি বলে, বল রে আকাশ বল, বল রে বাতাস বল, বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল, আমি নরীর চরণ ধুইব বলে পিয়া আল্লাহ রাখছি তোলে, নবীর চরণ ধুইব বলে পিয়া আল্লাহ রাখছি তোলে, দুই নয়নের জল আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল, স্বপ্ন নামের বাগানে কত ফল ফুটে গে, নবীজিকে দেওয়ার তোরে বেকুল হয়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা রাসূল চাই কি চাই না? স্বপ্ন নামের বাগানে কত ফল ফোটে, নবীজিকে দেওয়ার তরে বেকুল হয়ে ওঠে গে। উম্মত আমি তোমার প্রেমে, উম্মত আমি তোমার প্রেমে হয়েছি পাগল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল, আমার গড়ে দয়াল নবী কবে আসবে বল। একটা সোবানো বন্ধ রাখবেন না, সোবান করে বলি রাসূলুল্লাহ, এইবার ডাক দিয়া কো এলাকার মানুষেরা রে, ও এলাকাবাসী গো, আমার মায়েরা ফলতে পারবা, কিন্তু নবীর প্রেম আমার অন্তর থেকে মোসা সম্ভব হবে না। আমার জিব্বার মাঝখানে যখন কাঁটা ফুটাইয়া দিছে, আমি কোনো কথা বলতে পারি না, রক্তে সারা শরীর লাল হয়ে গেছে, আমার চোখের মধ্যে আমার রক্ত বাসে না, আমি তাকায় দেখি রাহমাতাল্লিল আলামিনের প্রেম আমার শরীরে বাইরা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ,
ডাক দিয়ে বলে আমি দেখি আমার যেন প্রেম আরো বাইরা গেছে, আমার যেন নবীর প্রতি আরো বাইরা গেছে। সুহান আল্লাহ কয় না, দূরে কয় না, সুহান আল্লাহ ডাক দিয়ে বলে কাটে বের করে ডাক দিয়ে বলে খুবাইব এখনো সময় আছে ওই রহমত আল্লিল ওই মোহাম্মদের কালিমা ছেড়ে দাও। কয় জীবন দিতে পারি আমি এই কালিমা ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে তাকে আরেকটা কাটা ফুটাইয়া দেওয়া হল। উমর চোখের পানি চাইরা ডাক দেয়া খুই খুবাই বিরি খুবাই তুমি বুঝি এত বড় পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিলে। কই না না, এটা তো হইলো আমার জন্য একটা সাধারণ পরীক্ষা, এর চেয়ে আরো বড় কোনো পরীক্ষার মধ্যে তুমি হইছো কিনা। কই হ্যাঁ, আমি আরো বড় পরীক্ষার সম্মুখীন হয়েছি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঞ্জাবিটা এইভাবে উদাম করলেন শরীরের গায়ে যাওয়া। উমর ডাক দিয়া খুবাইব ও খুবাইব ছোটবেলায় তোমার শৈলের মধ্যে কোনো বসন্ত হয়েছিল কিনা, তোমার শৈলের মধ্যে কোনো মারাত্মক ব্যাধি হয়েছিল কিনা। খুবাইব চোখের পানি চেয়ে আল্লাহর জাতির কসম করে বলি আমার জীবনে কোনোদিন এত বড় অসুখ হয় নাই, হইলেও স্বাভাবিক অসুখ হয়েছে। প্রথমটা তো তুমি মনে করেছিলাম আমার এই জিব্বার মধ্যে মনে হয় টিউমার হয়েছে, না রে উমার না, এই কাটা যখন উঠায়া দেওয়া হলো আমাকে রুদ্রের মধ্যে ফেলে রাখলো। আমি তাকায়া দেখি আমার নূরের নবী রহমতি বরকতি ছায়া মোবারক দেখে আমার দিকে তাকায় রয়েছে। ওরে প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার গো, প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার, তুমি লও না গরুর মন্ত্রনাম পাবে না রে যন্ত্রনাম সারা দেখে আবর্জনাম রবে না রে আর, তুমি লও না গরুর মন্ত্রনাম পাবে না রে যন্ত্রনাম সারা দেহে আবর্জনা রবে না রে আর, তুমি তোর পীরের সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার, প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার গো, প্রেম জিনিস কি হয় সহজ ব্যাপার। কথা বলেন ঠিক কিনা, প্রেম তো এমনি এমনি হয় না, প্রেমের জন্য কষ্ট করতে হয় মোজাহেদা করতে হয়। কথা বলেন ঠিক কিনা, এবার ডাক দেয়া কয় উমর, হে উমর আমাকে এখান থেকে নিয়ে আসা হলো, বাড়ির মধ্যে আমি আসলাম, জিব্বার ব্যথা বেদনা সহ্য করতে পারি না, যদিও আসে রাসূল কিন্তু জিব্বার মধ্যে যদি কাঁটা ফুটাইয়া দেয় ব্যথা বেদনা হবে কি হবে না, জোরে বলেন না কেন হবে কি হবে না। ডাক দেয়া কয় আমার ব্যথা অনুভব হইলে আমি আমার রহমাত আল্লিল আলামিনের শানে দরুদ পড়ি, দূরত পড়তে দেরি হয় আমার ব্যথা টেথা কোনো কিছুই লাগে না। সুহান আল্লাহ কয় না, তোরে কয় না, সুহান আল্লাহ ব্যথা টেথা কোনো কিছুই হয় না। তখন আমি কি করলাম, এইখানে এইভাবে থাকলাম, পরের দিন আয়েশা দেখে আমি আমার নবীর প্রেমের নামের গান গাই, আমার নবীর শান গাই, আমার নবীর দুরুদ পড়ি। আমার কয়েকজন ডাক দেয়া কয় খুবাই এখন পর্যন্ত বুঝি তোমার এই বোধ সারানো গেল না, এখন পর্যন্ত বুঝি তুমি এটা ছাড়তে পারল না। চার পাঁচজন লোক মিলিয়া ওই দিনের মতো আমাকে টেনে পাহাড়ের গুহায় নিয়ে গেল, পাহাড়ের পাদমান্তরের মধ্যে নিয়ে ডাক দেয়া কয় এইভাবে তার শায়েস্তা করলে হবে না, আরো তার কঠিন শায়েস্তা করতে হবে। উমর গো ওই দিন আমি কিছুই বুঝি না, চার পাঁচজন আমাকে ধরে রাখলো রশি দিয়ে শক্ত করে, আর বারবার বলে কোনো সময় আজ মোহাম্মদের কালিমা জেনে দাও। আমি শুধু একটা কথাই বলি, জীবন চাইতে পারে আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম ছাড়তে পারি না, কারণ প্রেমের বিষে ধরছে গো যারে
কি করিবি গো ওহু যাই তার গবিষে পরাম যায় প্রেমের বিষে পরাম যায় রে কথা বলেন ঠিক কিনা আমার নবীর প্রেমের পাগল গো যারাম আরে গরবারি সারি ইহিলো তার বিষে বাঁচা দায় প্রেমের বিষে বাঁচা দায় গো সুহানাল্লাহ কোন ওমার সালনাকা ইল্লা রহমতাল্লিল আলামিন আল্লাহ কেন রহমতের নবী বলছে শুনেন না একটু সব কিছুর পরেও কিন্তু আমার নবী রহমত না গজব কথা কয় না রহমত না গজব এত কষ্ট পাইলো আমার নবীর জন্য তারপরেও কি গজব হয়েছে কথা কয় না গজব হয়েছে কেন গজব হয় নাই এইবার শুনেন সময় এখনো জলদি করে তোমার কালিমা ছেড়ে দাও বলে একটা বড় আগুন তৈরি করা হলো ডাক দিয়ে বলে বড় করে আগুন জ্বালাও লাকড়ি জ্বালাও আগুন জ্বালানো হলো পাথরের উপরে যখন আগুন জ্বালানো হয় পাথর সহ গরম হয়ে যায় আগুনটা বড় শক্ত হয় কথা বলেন ঠিক কিনা নারায় তাকবীর নারায় সালাত বিশেষ অতিথির আগমন রুদ্রধ্বনি আল্লাহুম্মা যারা দাঁড়িয়েছেন বসে দেন হুজুর দয়াল নবী তোমার প্রেম দরিয়াই দিয়াছি সাদার দয়াল নবী তোমার আমায় পার করো ডুববাই আমার মহিমা তোমার এটা হুজুরের লেখা আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন আমায় পার করো ডুববাই আমার মহিমা তোমার দয়াল নবী তোমার প্রেম দরিয়াই সাদার দয়াল নবী তোমার প্রেম দরিয়াই আমরা যদি ডুইবা মরি নবী তুমি হও পারেন কান্দারি আমরা যদি ডুইবা মরি নবী তুমি হও পারেন কান্দারি তুমি বিনে পারির বেলায় আর দর দিনা গাই তুমি বিনে আর দর দিনাই দয়াল নবী তোমার প্রেম দরিয়াই আমার বন্ধুরা দুই মিনিটের ভিতরে শেষ করে দিই কথাটা এবার হুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় উমর গো বড় একটা আগুন ধরানো হলো হই আগুন এত দাউ দাউ করে জ্বলে কিন্তু আগুন দিকে আমার কোনো ভয় লাগে না কারণ আমার প্রেমের আগুন আমার নবী জ্বালায়া দিছে জোরে জোরে বল না সুবহানাল্লাহ ডাক দিয়ে বলে ওই আগুন দাউ দাউ করে জ্বলে আগুনটা নিবানো হলো আংরাগুলি দাউ দাউ করে জ্বলতেছে এবার ডাক দেয়া কয় খুবাই খুবাই রে এই আগুনের মধ্যে এখন তোরে পালানো হবে খুবাই ডাক দেয়া কো আমি কি অন্যায় করলাম আমি কি অপরাধ করলাম আমার এই আগুনের মধ্যে তোমরা কেন পালাইবা আমার এমনি মেরে ফেলো আমার কোনো কষ্ট নাই কিন্তু এই আগুনের মধ্যে পালাইবা কেন পরে মোহাম্মদের কালিমা তুই কেন পাঠ করলি ওই কালিমা কেন তালাওয়াত করলি তুই কে জানোস না আমরা এই কালিমার বিরোধিতা করি ও ভাই ডাক দিও কই আমার প্রতিবেশী তোমরা আমার মারুফ আগুনের মধ্যে পালায় দাও কিন্তু ওই মোহাম্মদ আমিনের নামে কোনো খারাপ মন্তব্য কইরো না জোরে জোরে কর না সুবহানাল্লাহ চোখের পানি যায় না চাই না কান্দে বলে এখন পর্যন্ত বুঝি খোবাই বেড়ে ওই বোধ ছড়ায় না খোবাই ডাক দিয়া কই আমার গো সঙ্গে সঙ্গে চারজন মিলিয়া আমার হাতে ধরলো একজন পায়ে ধরলো একজন দুই হাতে দুই পায়ে দুইজন চারজন ধরে
আগুন বরাবর আমাকে রেখে দিল, আগুনটা শুধু রেখে দিল এরকম না, বলে বড় একটা পাথর আলো, একটা বড় পাথর যখন আমার এই বুকের উপরে চাপা দিছে, আমি একটা চিৎকার মারি, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়লে বুঝি এত যারা যন্ত্রণা, কিন্তু নবী গো আপনি যদি আমার জন্য সন্তুষ্ট থাকেন এই আগুনের মধ্যে পইরাও আমি খুবাইম আপনার নামের কালিমা ছাড়ি না। বলে এইভাবে পাথর দেওয়া হলো, পাথরের নিচে খুবাইম, খুবাইবের নিচে ওই আগুনের আংরার ডাক দিয়ে বলে, হুমার ওই আংরারগুলো কেমনে নিভছে জাননি, আমার শরীরের গোস্ত চামড়া পড়ে গোস্তের ভিতরে দৌড়ছে রে, চামড়া পড়ে গোস্তের ভিতরে ঢুকে গেছে। তখন শরীর থেকে মানুষের এক প্রকার তেল বাহির হয়, যদি শরীর পড়ে যায়, আমার শরীরের তেল বাহির হইতে শুরু করলো, আমার হাত পা বাদাম নড়তে পারি না, উপরে বড় পাথর, ওই কয়লার আগুন গোলা আমি খুবাইবের শরীরের ওই তেল দিয়া নিভছে। আমি তখন অজ্ঞান হয়ে গেলাম, অচেতন হয়ে গেলাম, অনেকক্ষণ পর যখন এই আগুন নিভে গেলাম, মানুষের আয়েশা আমাকে ধরলো, আমি কিছুই বলতে পারি না, কিছুই বুঝি না, ও আমার তুমি বললাম আমার পিঠের মধ্যে বসন্ত হয়েছে, না না আমার পিঠের মধ্যে বসন্ত হয় নাই, আমার পিঠের মধ্যে কঠিন কোনো গজকে ও রোগ হয় নাই, আমার এই পিঠের মধ্যে ওই আংরারের দাগ এখন পর্যন্ত লেগে গেছে, উমর চোখের বাড়ি চাইরা কান্দে কোবাই বিড়ি, এই জন্যই তো রহমাতাল্লিল আলামিন তোমার জন্য এত পাগল, রহমাতাল্লিল আলামিন তোমার জন্য এত পাগল। উমর ডাক দিয়া কই খুবাইব রে, তোমার এই দুঃখ দুর্দশার কথা তুমি আর বইলো না, আমি উমর সহ্য করতে পারি না। উমর কান্দে, সাহাবিরা কান্দে, উমর কান্দে, সাহাবিরা কান্দে, সাহাবিদের চোখের পানি উমরের চোখের পানি বেরিয়ে দাদা করে পড়তেছে, খুবাইব ডাক দিয়া গো উমর কেঁদো না, ও উমর কেঁদো না, এইরকম আজাব এইরকম কষ্ট কেন রে, আমার নূরের নবীর ভালোবাসা পাওয়ার জন্য আরো বড় কষ্ট যদি তারা আমার দিত, আমি রাহমাতাল্লিল আলামিনের প্রেম থেকে একটা মুহূর্ত সরতাম না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এত কষ্ট করার পরেও ফয়সালা হলো তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট, সে জান্নাতের টিকিট নিয়ে কবরের ভিতরে গেছে, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আশিক রাসূল যারা হবে, আশিক রাসূলের পক্ষে তারা থাকবে, আমার রাহমাতাল্লিল আলামিনের প্রেম যাদের অন্তরে থাকবে, আমার নবীর সুন্নতের ইত্তেবা তারা করবে, আমার নবীর সম্মান যারা বলবে, আর মানুষেরা বললেই কি না বললেই কি, আল্লাহ বলে ওরাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার বলে সম্মান বাড়াইয়া দিলাম, তোরা বাড়াইলেও কিছু হবে না, কমাইলেও কোনো লাভ হবে না, আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এই জন্য নবীর প্রেম যার অন্তরে থাকবে, রহমাতুল্লিল আলামিনের যার প্রেম যাদের অন্তরে, যাদের সিনার ভিতরে ঢুকে যাবে, তারা মইরাও মরে না, আগুনেও পড়ে না, কথা বলেন ঠিক না বেঠিক, ধরে বলেন ঠিক না বেঠিক, সেই রাসূলের প্রেম যেন আমরা অন্তরে পয়দা করি, কবরের ভিতরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করুন, কোন আমিন, জোরে সরে বলে আমিন। যাই হোক, হুজুর এসে গেছেন, আপনারা হয়তোবা জানেন জিনার কথা শোনার জন্য এখন বসে আছেন, আপনাদের এলাকায় আরও অনেক দিন আগে থেকে উনি আসতেন, কথা বলেন ঠিক না বেঠিক, ধরে বলেন ঠিক না বেঠিক, আর ওনার সারা জীবনটাই আশিকি রাসূলের উপরেই কায়েম, আলহামদুলিল্লাহ বলেন, ধরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর চলে এসেছেন, হুজুরের কাছে দোয়া আছে, আর বিশেষ করে যেহেতু আমার মসজিদের মাহফিল, আপনারা আমার জন্য দোয়া করবেন, এখন পর্যন্ত এলাকাবাসী যারা জি যেখানে আছেন, আমি অনুরোধ করে বলছি আপনাদের ইমাম হিসেবে মেহরবানি করে চলে আসুন, আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন, আলোচনা করবেন। হুজুরের পরপরেই আমাদের প্রধান যিনি মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কুকিল কণ্ঠস্বর হযরতুল আলাম হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকী আমার বন্ধুবর আসবেন, আলোচনা শুনবেন। আলোচনা শেষ করে যাবেন নাকি আগে বাড়িতে যাবেন? শেষ করে যাবেন না আগেই চলে যাবেন? আমি সিস্টেমটা এই জন্য করছি যাতে করে একেবারে 12টা থেকে 12:30 বা 1টার ভিতরেই আমাদের মাহফিল শেষ হয়ে যাবে। আপনারা খুশি না বেজার?
যাতে করে অর্ধেক রাত ঘুমাইতে পারেন, ফজরে নামাজ পড়তে পারেন। এই জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু অনেক মানুষ আছে খেলা দিকে সারা রাত পার করে দেয়, কিন্তু মাহফিলে বলি যত যন্ত্রণা। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যন্ত্রণা মনে না করে যারা বসছেন আর কেউ উঠবেন না, হুজুরদের আলোচনা শুনে তারপরে বাড়িতে যাবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝদান করে। আমিন। ওয়া আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।